স্বাগত এক ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান এবং আমি সুফিয়া আহমেদ শুরুতেই সংবাদে শিরোনামগুলো জানাচ্ছি সাগরের নিম্নচাপের প্রভাবে সারা দেশে টানা বৃষ্টি বিপর্যস্ত জনজীবন নৌ চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে যাত্রীরা বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চীনকে আশ্বস্ত করল মিয়ানমার করোনার উন্নতি হলে প্রত্যাবাসন শুরু জানালেন পররাষ্ট্রমন্ত্রী সিন্ডিকেট করে বিনামূল্যের বই ছাপার দায়িত্বে কিছু প্রতিষ্ঠান কাজ না পেয়ে বিপাকে বেশিরভাগ ছাপাখানা করোনা সতর্কতা ও বৈরী আবহাওয়ায় সীমিত আয়োজনে দুর্গাপূজার মহাসপ্তমী বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা এবং ট্রাম্প বাইডেন শেষ বিতর্কে প্রাধান্য পেল করোনা ইস্যু মার্কিন বর্ণবাদ ও কর ব্যবস্থায়ও গুরুত্ব সংবাদে শিরোনামগুলো জানাচ্ছিলাম এবারে পুরো খবর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে বৃষ্টি হচ্ছে আগামীকাল সকাল পর্যন্ত রংপুর বাদে দেশের সব বিভাগেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস সংস্থাটি জানিয়েছে কক্সবাজার চট্টগ্রাম খুলনা সিলেট অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে দেশের সমুদ্র বন্দরগুলোয় 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত ও নৌ বন্দরগুলোয় 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত জারি রয়েছে গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলাসমূহে স্বাভাবিকের জোয়ারের চেয়ে 3 থেকে 5 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে তবে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা নেই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারকে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বরিশালের খেপুপাড়ায় 254 মিলিমিটার এই যে বৃষ্টি যেটা হচ্ছে অতি ভারী বর্ষণ আমরা আশা করছি হয়তো এটা আজকের দিন এবং রাতও এটা কন্টিনিউ করবে এবং এটা আশা করছি আগামীকাল সকাল থেকে এটা গ্যাজুয়ালি কমে যাবে এবং এটা যে বাতাস হবে এটা নিম্নচাপ গভীর নিম্নচাপের মতোই বাতাস হবে এটা সাইক্লোন পর্যায়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম তাকাইয়ে দেখেনি যে পানি এভারেজ বৃষ্টি হয় না সামান্য পানি কতটুকু বৃষ্টি হচ্ছে আর যদি আরও একটু বৃষ্টি হয় তো দেখবেন যে রাস্তা তো রাস্তার উপর দিয়ে পানি গলা যায় বৃষ্টি নামলে আটো পানি হয়ে যায় কোনো মানুষ চলাচলের উপযোগী থাকে না আবহাওয়ার আরো খবর জানাতে রাজধানীর মিরপুর থেকে যোগ দিয়েছে সহকর্মী আদিলুর রহমান আদিলুর এই মুহূর্তে রাজধানীর জলাবদ্ধতার কি চিত্র এই বৈরী আবহাওয়ার ফলে এর প্রভাব কি পড়েছে এবং সকাল থেকে আপনি আবহাওয়া অধিদপ্তর থেকেও খোঁজ খবর রাখছিলেন সবশেষ আবহাওয়ার পূর্বাভাসে কি বলা হচ্ছে এই মুহূর্তে আমরা সংযুক্তি স্থাপন করতে পারিনি নিশ্চয়ই পরবর্তীতে আদিলের সাথে আবারও আমরা যুক্ত হওয়ার চেষ্টা করব যাচ্ছি পরের খবরে এদিকে বৈরী আবহাওয়ার কারণে বিভিন্ন নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ বিআইডব্লিউটিএর বরিশাল বন্দর কর্তৃপক্ষ জানায় দুর্ঘটনা এড়াতে বরিশালের অভ্যন্তরীণ 12 রুটের 35 লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে তবে বরিশাল ঢাকা রুটের লঞ্চ চলাচল এখনও স্বাভাবিক রয়েছে বন্ধ রয়েছে লক্ষ্মীপুর ভোলা রুটে ফেরি ও নৌযান চলাচলও জোয়ারের তীব্র নদী ভাঙন বেড়েছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বন্ধ রয়েছে হাতিয়ার সাথে সারা দেশের নৌ যোগাযোগ পদ্মা উত্তাল থাকায় বৃহস্পতিবার বিকেল থেকে শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে বন্ধ রয়েছে লঞ্চ স্পিড বোট চলাচল এদিকে নাব্য সংকটে আগে থেকে বন্ধ ছিল ফেরি চলাচল বৃহস্পতিবার থেকে ঘাট পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় আটকা পড়েছে শত শত পণ্য ও যাত্রীবাহী যানবাহন বৈরী আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে চট্টগ্রাম ও মোংলা বন্দরে পণ্য খালাস কার্যক্রম এদিকে পটুয়াখালীর আগুনমুখা নদীতে বৃহস্পতিবার সন্ধ্যায় স্পিডবোট ডুবিতে নিখোঁজ 5 জনের খোঁজ মেলেনি এখনও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ব্যাহত উদ্ধার অভিযান
আবহাওয়া সর্বশেষ পরিস্থিতি জানাতে বরিশাল ও নোয়াখালী থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি বরিশালে, সেখানে আছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, নিম্নচাপের প্রভাবে জেলার সার্বিক আবহাওয়া পরিস্থিতি আপনি কেমন দেখছেন, আর জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? ধন্যবাদ। আসলে আজকে যে নিম্নচাপটি গভীর হওয়ার পর আমরা বৃষ্টিপাতের একটা পরিসংখ্যা নিয়েছি, ভোর 6টা থেকে বেলা 12টা পর্যন্ত, যেখানে দেখা যাচ্ছে 162 মিলিমিটার বৃষ্টিপাত। সেখানে গত 24 ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি 190 মিলিমিটার বৃষ্টিপাত। তাতে বোঝা যায় যে একটা অল্প সময়ের মধ্যে একটা বড় বৃষ্টি হয়ে গেছে, কিন্তু এর আগে পরে বৃষ্টি কিন্তু নেমেছে, থেমে থেমে নেমেছে। আর এখানে যেটি আমরা দেখতে পাচ্ছি যে এর প্রভাবে জলাবদ্ধতা যেটাকে এখন পর্যন্ত বলা হয়, কিন্তু সিটি কর্পোরেশন স্বীকার করতে রাজি না। তারা যেটি বলেছে যে জোয়ারের পানি এখনও উঁচে আছে, তাই শহরের পানি বলে নামছে না, অধিকাংশ এলাকা থেকে নেমেছে। কিন্তু আমি বিভিন্ন লেনগুলো ঘুরে দেখেছি, সেখান থেকে এখনও পানি নামেনি। তো আমি এখন দাঁড়িয়ে আছি কালীবাড়ির মল্লিক রোড পয়েন্টে। এখানে আমরা যদি দেখি যে আমার পূর্ব কালীবাড়ি এবং এদিকে আমরা দেখি যে দক্ষিণ মল্লিক রোড বিএম স্কুল পর্যন্ত পুরো এলাকাটি ইসের মধ্যে, মানে একটা হাঁটু পানির মধ্যে জমে আছে। যদিও এই পানি কিন্তু অনেক বেশি ছিল, কমছে, কিন্তু তার ধারাটা খুব কম, এবং বোঝাই যাচ্ছে যে এই পানি নেমে যেতে সময় লাগবে। সিটি কর্পোরেশনের কর্মীদের যদি আমরা দেখছি যে ড্রেনের কাজগুলো তারা ময়লা জটলা আর কি ছড়িয়ে ফেলার চেষ্টা করছেন, কিন্তু তাতে খুব একটা কাজ হচ্ছে বলে মনে হচ্ছে না, কারণ আউটলেটগুলো সব ডুবে আছে জোয়ারের পানিতে। আর আগেই জানানো হয়েছে যে মুরাদ আহমেদ, দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে কি কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? মাঝে মধ্যে ইলছে, দেখুন, দুর্যোগ মোকাবেলায় আগেই জানানো হয়েছে যে জেলা প্রশাসন থেকে একদম উপজেলা প্রশাসন পর্যন্ত স্ট্যান্ড বাই রাখা হয়েছে। তাদের প্রশাসনিক যারা রয়েছেন তাদেরকে স্ট্যান্ড বাই রাখা হয়েছে, পর্যাপ্ত চাল মজুত রাখা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত আমরা কোথাও একটা বড় ধরনের বিপর্যয় যেটিকে বলে সেটি কিন্তু আমরা কোনো খবর পাইনি। যদি আমরা পাচ্ছি খবর বরিশাল বিভাগের মঠবাড়িয়া, তারপর দশমিনা, গলাচিপা, এই সমস্ত এলাকার নিম্নাঞ্চলে পানি উঠেছে এবং কিছু বেশি উঠেছে, অনেক ঘরবাড়ি ডুবে গেছে। ঘরবাড়ি অবশ্য বরিশাল শহরেও অনেক ঘরবাড়ি এখন পর্যন্ত নিমজ্জিত রয়েছে, কিন্তু ত্রাণ বলতে যে মানে যে অবস্থার সৃষ্টি হয়ে থাকে সেই অবস্থা কিন্তু এখনও সৃষ্টি হয়নি। অর্থাৎ বৃষ্টির যে ঝাপটা ছিল সেটা যতটা ছিল তার চেয়ে কম ছিল বাতাসের তোড়। কিছু জায়গায় গাছ পড়েছে তা আমরা শুনেছি, কিন্তু সেটি মানে মেজরেবল এমন কোনো কিছু হয়নি। আর যেটি হচ্ছে যে বারবার এই ঘূর্ণিঝড় প্রস্তুতিকরণ কেন্দ্র তাদের প্রায় 5,000 ভলেন্টিয়ারকে মাঠে নামিয়ে রেখেছেন, যদিও এখন বলা হচ্ছে যে এই যে গভীর নিম্নচাপের যে দাপটি বরিশালে কমে এসেছে, কিন্তু বৃষ্টি আরেক মশলা হবে এবং সেটা ভারী বৃষ্টি হবে এমনটা কিছু আভাস আমাদেরকে আবহাওয়া অধিদপ্তর দিয়েছে। আমরা আগেই বলে রাখি যে এই ঘূর্ণিঝড় অক্টোবরের গত 68 বছরের একটা পরিসংখ্যান আমরা দেখিনি, তাতে 1 থেকে 2 বার বড় ধরনের একটা আঘাত হেনেছিল, কিন্তু বেশিরভাগ সময় কিন্তু বৃষ্টি বর্ষে এই ঝড়গুলো বা এই নিম্নচাপগুলো সরে গেছে। এইটুকু হচ্ছে বরিশাল অঞ্চলের কথা। আর যেটি বলা হচ্ছে যে লঞ্চ বন্ধের যে বিষয়টি আগে জানানো হয়েছিল সেটুকু ছোট লঞ্চগুলো এখনও বন্ধ রয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেগুলো বন্ধই থাকবে। ঢাকা বরিশালের বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত হয়নি, যদিও পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়ে গেছে, মনে হচ্ছে যে ঠান্ডাও ছাড়তে পারে। এই হচ্ছে এখানকার সর্বশেষ তথ্য। মুরাদ আহমেদ, আপনি সাথেই থাকুন। এবার আমরা যাব নোয়াখালীতে, সেখানকার পরিস্থিতি জানাবেন সহকর্মী আবু নাসের মঞ্জু। আবু নাসের, নোয়াখালীতে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সেখানকার সার্বিক আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানাবেন এবং বিপর্যস্ত মানুষদের সহায়তায় প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সে বিষয়েও জানাবেন। মূলত গত বৃহস্পতিবার থেকে নোয়াখালীতে আজ একটু আগে 5 মিনিট থেকে মোটামুটি বৃষ্টি থেমেছে, সকাল থেকে ভোর থেকেই টানা বৃষ্টি হচ্ছিল। এতে করে নোয়াখালীর যেই নিম্নাঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে হাতিয়া, সুবর্ণচর এবং কোম্পানিগঞ্জের যেসব এলাকাতে বেড়িবাঁধ নেই, ইতিমধ্যে বেড়িবাঁধ ধ্বংস হয়ে গেছে, সেসব এলাকার নিম্নাঞ্চল
অতিরিক্ত জোয়ারের পানি এবং বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে বলে আমরা খবর পেয়েছি। পাশাপাশি জেলা শহরেরও যেসব এলাকা খুবই নিচু সেখানে জলজটের দেখা দিয়েছে, তবে বৃষ্টি থামলে এই পানি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দ্বীপ উপজেলা হাতিয়ার সাথে সারা দেশের নৌপারাপার সব ধরনের নৌপারাপার বন্ধ রয়েছে। ঢাকা চট্টগ্রাম রুটে এবং হাতিয়ার অভ্যন্তরীণ রুটে সব ধরনের নৌ চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলার জন্য প্রশাসনের পক্ষ থেকে উপকূলীয় এলাকার যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সবগুলো খুলে দেওয়া হয়েছে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির যে স্বেচ্ছাসেবক বাহিনী রয়েছেন এবং রেসকিউ সেন্টার তারা প্রস্তুত রয়েছেন। উপজেলা প্রশাসনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন উপজেলা পর্যায়ে কন্ট্রোল রুম খোলা হয়, সেটি ইতিমধ্যে খোলা হয়েছে বলে তিন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি যেই উপকূলীয় এলাকার বিভিন্ন স্থানে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির যে স্বেচ্ছাসেবক বাহিনী রয়েছেন তারা সিগন্যালের যে পতাকা নির্দিষ্ট সেটি টানিয়ে দিচ্ছেন, মানুষকে সচেতন করার বিষয়ে তারা তৎপর রয়েছেন। অর্থাৎ যে কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলার জন্য উপকূলীয় এলাকাতে পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে জেলা প্রশাসক খোরশেদ আলম খান জানিয়েছেন। পাশাপাশি হাতিয়া, সুবর্ণচর এবং কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ তাদের প্রস্তুতির বিষয়ে আমাদেরকে জানিয়েছেন। এ হচ্ছে আমার কাছে এখানকার সর্বশেষ। বরিশাল এবং নোয়াখালী থেকে সেখানকার আবহাওয়া পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। যেমনটা আগেই জানিয়েছিল, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সারা দেশেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে একটু জানতে চাই রাজধানীর আবহাওয়ার খবর। মিরপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছে সহকর্মী আদিলুর রহমান, সেখানকার সবশেষ খবর জানবো তার কাছ থেকে। আদিলুর, একটু জানতে চাই বৈরী আবহাওয়ার ফলে রাজধানীতে এর প্রভাব কী পড়েছে, এবং সকাল থেকে আপনি আবহাওয়া অফিসের সাথেও কথা বলছিলেন, একটু জানতে চাই এই টানা বৃষ্টি আসলে কতদিন চলবে, বৈরী আবহাওয়ার সম্পর্কে সবশেষ কী তথ্য বলছে আবহাওয়া অফিস? দেখুন, আবহাওয়া অফিস আসলে আগের সিদ্ধান্ত যেটি যেমন জানিয়েছিল যে গভীর নিম্নচাপ যেটি বঙ্গোপসাগরে আছে, তারা আমরা একদম সবশেষ যে বুলেটিনটি প্রকাশিত হয়েছে 12টায়, সেই বুলেটিন অনুযায়ী আমরা জানতে পেরেছি যে আরও কিছু দূর, অর্থাৎ আমরা 9টার সময় যেটি জেনেছিলাম যে মংলা থেকে 240 কিলোমিটার এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 270 কিলোমিটার দূরে অবস্থান করছিল, তার থেকে আর কিছুটা দূর এগিয়েছে এই গভীর যে নিম্নচাপটি। এবং আবহাওয়া অফিস বলছে যে আজকে সন্ধ্যা নাগাদ এই গভীর নিম্নচাপটি আসলে উপকূল অতিক্রম করবে, তবে উপকূল অতিক্রম করে যাওয়ার সময় খুব বেশি ক্ষয়ক্ষতি হবে না। তার কারণ হচ্ছে আবহাওয়া অফিস বলছে এটির বাতাসের গতিবেগ 50 থেকে 60 কিলোমিটারের বেশি থাকবে না। আর এই গভীর নিম্নচাপটির কারণেই কিন্তু সারা দেশে বৃষ্টি হচ্ছে, এবং আবহাওয়া অফিস বলছে যে আজকেও আর সারা দিন এই বৃষ্টিটি অব্যাহত থাকবে। আমরা রাজধানীতেও দেখছি যে বৃষ্টিপাত হচ্ছে, এবং রাজধানীর বাইরে বিশেষ করে খেপুপাড়াতে 280 মিলিমিটারের মতো কিন্তু বৃষ্টিপাত আসলে রেকর্ড করা হয়েছে। রাজধানীতে কিন্তু সেই বৃষ্টিপাতের পরিমাণটি অতটা বেশি নয়, মাত্র 30 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে। এই মুহূর্তে রাজধানীতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম, অর্থাৎ একেবারেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে, তবে সেটি কিন্তু আসলে থেমে গেছে সেটি বলা যাবে না। আবহাওয়া অফিস বলছে যে বৃষ্টির যে ধরন, সেই বৃষ্টির ধরনটাই এমনই, এখন বৃষ্টি কিছুটা কম, বিকাল নাগাদ বা সন্ধ্যা নাগাদ এই বৃষ্টিটা আবার বাড়তে পারে, যেটি আমরা গত দুদিন ধরে আসলে দেখতে পাচ্ছি। এবং আবহাওয়া অফিস বলছে যে আজকেও সারাদিন এই বৃষ্টিটি অব্যাহত থাকবে, আগামীকাল অর্থাৎ শনিবার এই বৃষ্টিপাত যেটি সেটি কমে আসবে, অর্থাৎ গভীর নিম্নচাপ যেটি সেটি নিম্নচাপে পরিণত হবে, এবং একটি পর্যায়ে নিম্নচাপ কেটে গেলে এই বৃষ্টি যেটি হচ্ছে সেই বৃষ্টিটি আসলে কমে যাবে। তবে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে অক্টোবর এবং নভেম্বর মূলত ঘূর্ণিঝড়ের মৌসুম, তবে আমরা এটি জানতে চেয়েছিলাম যে এটি আসলে ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার কোনো সম্ভাবনা আছে কি না, তবে আবহাওয়া অফিস বলেছে যে এটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে না, তবে নভেম্বরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অফিস কিন্তু আমাদেরকে আগাম সতর্কবার্তা কিন্তু এরই মধ্যে দিয়ে রেখেছে। তো আমার কাছে আবহাওয়া পূর্বাভাসের এটিই ছিল সবশেষ খবর। আবহাওয়া পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। রোহিঙ্গাদের ফেরত নেয়ার বিষয়ে সম্প্রতি চীনকে আশ্বস্ত করেছে মিয়ানমার, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার সন্ধ্যায় টেলিফোনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে এ বিষয়ে কথা বলেন তিনি। সকালে এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গা বিষয়ে মিয়ানমারের সাথে বিভিন্ন পর্যায়ে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে চলেছে চীন। করোনা পরিস্থিতির উন্নতি হলে রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার কাজ করবে বলেও চীনকে আশ্বস্ত করেছে দেশটির সরকার। এ বিষয়ে বাংলাদেশের সাথে মিয়ানমার দ্রুত আলোচনা শুরু করবে বলেও জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। পরে করোনার কারণে আটকে পড়া চীনে অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থী ও গবেষকদের ভিসা নবায়নের বিষয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান ডক্টর মোমেন। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলে বাংলাদেশিদের অগ্রাধিকার তালিকায় রাখা হবে বলে আশ্বস্ত করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এছাড়াও চীনের টিকা বাংলাদেশ অগ্রাধিকার ভিত্তিতে পাবে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। এক লাখ রোহিঙ্গাকে ভাষান্তরে স্থানান্তর ও কক্সবাজার আশ্রয় শিবিরে কাঁটা তারের বেড়া দেওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। আন্তর্জাতিক দাতা সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, সার্বিক নিরাপত্তার কারণেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য $600 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দাতারা। কক্সবাজারে আশ্রয় নেওয়ার পর গত 3 বছরে এবারই প্রথম চাহিদার তুলনায় সবচেয়ে কম তহবিল সংগ্রহ হয়েছে রোহিঙ্গাদের মানবিক সহায়তায়। দাতা দেশগুলো প্রতিশ্রুতি অনুযায়ী অর্থ সহায়তা না দেওয়ায় তৈরি হয়েছে এই ঘাটতি। এই অবস্থায় নতুন করে অনুদান সংগ্রহে মাঠে নেমেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। বৃহস্পতিবারের ভার্চুয়াল সম্মেলনে নতুন করে $600 মিলিয়ন দেবার প্রতিশ্রুতি আসে দাতাদের কাছ থেকে। এতে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান সহ অন্য বক্তারা সংকটের টেকসই সমাধানে জোর দেন, বলেন এই সংকট মিয়ানমারের সৃষ্টি, তাই তাদেরই এ সমাধান দিতে হবে। ঢাকার পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আক্ষেপ করে বলেন, মানবিক সহায়তা নয়, রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান প্রত্যাবাসন। এ প্রশ্নে ভূমিকা রাখতে জাতিসংঘ ব্যর্থ বলেও মত তার। ইউএন সিস্টেম রোহিঙ্গা বা মিয়ানমারকে যথেষ্ট চাপ প্রয়োগের জন্য যথেষ্ট কার্যক্রম করছে না বা করতে পারছে না, এটা আমরা মনে করি, সেটা আমরা তাদেরকে জানিয়েছি। এবং যেসব রাষ্ট্র মিয়ানমারের ভবিষ্যতের সাথে সম্পৃক্ত সেসব রাষ্ট্রের কে উদ্দেশ্য করে আমরা আহ্বান করেছি যে তারা তাদের সম্পর্কের যে গভীরতা বা ক্ষমতা যেভাবে বলি না কেন, সেটা যেন তারা ব্যবহার করেন মিয়ানমারকে বোঝাতে অথবা প্রয়োজন হলে বাধ্য করতে এই রোহিঙ্গাদেরকে ফেরত নিয়ে যাওয়ার বিষয়ে। ক্যাম্পে কাঁটা তারের বেড়া সহ ভাষান্তরে স্থানান্তরে দাতাদের আপত্তি থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশে নেওয়ার সিদ্ধান্তের কথা আবারও জানিয়ে দেন প্রতিমন্ত্রী। বলেন এই বিষয়ে কোনো আপোষে যাবে না ঢাকা। পরিষ্কারভাবে আমরা জানিয়ে দিয়েছি যে বাংলাদেশের সোভেরেনিটি এবং সেফটি প্রশ্নে বাংলাদেশ যে কোনো সিদ্ধান্ত নেবে, এবং সেই সিদ্ধান্তের অংশ হিসেবে আমরা জানেন যে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে রোহিঙ্গা ক্যাম্পে বাউন্ডারি ওয়াল তৈরি করা হচ্ছে বা বেড়া দেওয়া হচ্ছে নিরাপত্তার স্বার্থেই। ভাষান্তরে আমরা 1 লাখ রোহিঙ্গাকে নিয়ে যাব, এই আমাদের এই সিদ্ধান্তের বিষয়টি আমরা তাদেরকে জানিয়ে দিয়েছি। রোহিঙ্গাদের জীবনমান নিশ্চিতে বাংলাদেশকে নিয়ে দাতারা যে ধরনের কর্মপরিকল্পনা নিচ্ছে, মিয়ানমারের জন্য একই পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বলেন প্রত্যাবাসন ইস্যুতে চুক্তি হলেও মিয়ানমারের রাজনৈতিক সৎ ইচ্ছার অভাবে সমস্যার সমাধান আসছে না। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিন্ডিকেট করে অল্প কয়েকটি মুদ্রণ প্রতিষ্ঠান আগামী শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপানোর কাজ নিয়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে কাজ না পেয়ে বেশিরভাগ মুদ্রণ প্রতিষ্ঠান খারাপ সময় পার করছে। করোনার এই সময়েও প্রায় 60,000 শ্রমিককে ছাঁটাই করতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে মুদ্রণ মালিক সমিতি। আগামী শিক্ষাবর্ষের জন্য 35 কোটি বই ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। বই ছাপানোর কাজের দরপত্র এরই মধ্যে শেষ হয়ে গেছে। মুদ্রণ মালিক সমিতি বলছে এই পুরো বইয়ের কাজ পেয়েছে মাত্র 56টি প্রতিষ্ঠান, অথচ অন্যান্য বছর কাজ করে 400 মতো প্রতিষ্ঠান। সিন্ডিকেট করে বাজার মূল্যের থেকে কমে কাগজের দাম দেখিয়ে কাজ পায় তারা। এখন কাগজের মান নিয়েও চলছে এনসিটিবির সাথে কাজ পাওয়া প্রতিষ্ঠানগুলোর টানাপোড়েন। এই সময়ে, এই দুর্যোগের সময়ে, এবং ওনারা যে রেটে কাজ নিয়েছেন এটা অস্বাভাবিক নিম্ন রেট। এই বছর করোনাকালীন সময়ে বারবার অনুরোধ করেছি যে আপনারা কাজটা ডিসেন্ট্রালাইজ করুন, একই প্রেসের সক্ষমতার চাইতে সক্ষমতা কমায় নির্ধারণ করুন। একে তো করোনার সময়, তার উপরে কাজ না পেয়ে খুব খারাপ সময় পার করছে বেশিরভাগ প্রতিষ্ঠান।
বিশেষ করে ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলো, যার কারণে ছাঁটাই চলছে এসব প্রতিষ্ঠানে। আমরা যারা ছোট প্রতিষ্ঠান তারা খুবই কষ্টে আছি, বলতে গেলে যে আমরা ধ্বংসের মুখে দাঁড়াই, আর আমাদের শ্রমিকদের বেতন ঠিক মতো দিতে পারছি না। এনসিটিবি বলছে নিয়ম মেনেই কাজ দেওয়া হয়েছে, কাজ পাওয়া না পাওয়ার ক্ষেত্রে তাদের কিছুই করার নেই। যেহেতু আমাদের টেন্ডারটা উন্মুক্ত দর পদ্ধতি এবং প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে হয় এবং পিপিআর এর অনেকগুলো গাইডলাইন অনুসরণ করে আমাদের এই টেন্ডার কার্যক্রম সম্পন্ন করতে হয়, সেইখানে কে পেলো বা না পেলো সেইখানে আমার বিচার করার কোনো সুযোগ থাকে না। দরপত্রে কাগজের যে দাম দেওয়া হয়েছে তা দিয়ে বইয়ের মান কতটুকু নিশ্চিত করা সম্ভব সেটি নিয়ে সংশয় প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। করোনার এই পরিস্থিতিতে এনসিটিবির নজরদারির সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। এরই মধ্যে বিষয়টি নিয়ে বেশ কিছু অভিযোগও দিয়েছেন মুদ্রণ সংশ্লিষ্টরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো জানতে থাকছে। নিষেধাজ্ঞার মধ্যেই পদ্মা মেঘনায় ধরা হচ্ছে ইলিশ, সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ জেলেদের। এবং বিশ্বে একদিনে সর্বোচ্চ 4,74,000 করোনা রোগী শনাক্ত, আরও 6,300 মানুষের প্রাণহানি। শারদীয় দুর্গাপূজার আজ মহাসপ্তমী, সকাল 8:15 নবপত্রিকা প্রবেশ ও সপ্তমী বিহিত পূজা শুরু হয়। পূজা শেষে ভক্তরা অঞ্জলি দেন। করোনা মহামারীর কারণে এবার অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সরাসরি টেলিভিশনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ভক্তদের বাসায় বসেই অঞ্জলি দেওয়ার আহ্বান জানানো হলেও সকাল থেকে মণ্ডপ ও মন্দিরগুলো ছিল ভিড়। এছাড়া দুপুর 12:01 করোনা মুক্তি এবং দেশ জাতীয় বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এর আগে বৃহস্পতিবার মহাষষ্ঠীতে দেবীর আগমনের মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গাপূজা। আগামীকাল শনিবার মহা অষ্টমী পূজা, সেই দিন হবে সন্ধি পূজাও। এদিন রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে এবার তা হচ্ছে না। রোববার মহানবমী ও সোমবার দর্পণ বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। পূজার আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ফয়সাল, এই মুহূর্তে মণ্ডপে কী আনুষ্ঠানিকতা চলছে একটু জানতে চাই, এবং একে তো করোনা মহামারীর মধ্যে একটি সীমাবদ্ধ পরিস্থিতিতে উদযাপন করা হচ্ছে, তার উপর সকাল থেকে আবার বৃষ্টি, সব মিলে আসলে ভক্তরা কতটা সাড়া ফেলছে মণ্ডপে? প্রথমেই যেই বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে, আসলে অন্যান্য বছর আমরা দুর্গাপূজাকে ঘিরে যেই উৎসবমুখর একটি পরিবেশ থাকে সেটিতে কিন্তু কিছুটা ভাটা পড়েছে করোনার কারণে। এর উপর গত 2 দিন ধরে কিন্তু চট্টগ্রামের আকাশ বলা যায় অনেকটা মেঘাচ্ছন্ন, এবং গতকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতের প্রভাবেও কিন্তু আমরা দেখেছি সেই পূজাকে ঘিরে যেই উৎসব সেটিতে কিছুটা ভাটা পড়েছে। এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম নগরীর যেই মতিঝর্ণা এলাকার একটি যে মণ্ডপে, এখানে কিন্তু সকাল থেকে যে সপ্তমী পূজার যেসব আনুষ্ঠানিকতা সেগুলো কিন্তু এরই মধ্যে সম্পন্ন হয়েছে। তবে এখন পূজার কোনো আনুষ্ঠানিকতা নেই, এরপরও আমরা দেখেছি অনেক ভক্তরা এখানে আসছেন এবং দেবীর প্রার্থনা করছেন। আর এরই মধ্যে আমরা এখানে আসলে আসা মানুষের সঙ্গেও কথা বলেছি, তারাও যেটি বলেছেন যে এবার যে প্রতিটি মণ্ডপকে ঘিরে আসলে বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে, যেহেতু করোনাকালীন সময়, যে যারা এখানে পূজার্থীরা আসবেন তাদের যে সামাজিক দূরত্ব নিশ্চিত করা, মাস্ক পরিধারণ করা, এই বিষয়গুলো নিশ্চিতের জন্য তারা এখানে তরুণদের নিয়ে ভলান্টিয়ার তৈরি করেছেন এবং তারা সেই বিষয়গুলো নিয়ে কাজ করে যাচ্ছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আর আরেকটি বিষয় এবার লক্ষ্য করার মতো সেটি হচ্ছে, অন্যান্যবার পূজাকে ঘিরে আমরা দেখি যে প্রতিটি মণ্ডপে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ তৎপরতা দেখা যায় এবং প্রতিটি মণ্ডপে পুলিশ কিন্তু থাকে, কিন্তু এবার যে আইনশৃঙ্খলা বাহিনীর একটি যে নির্দেশনা ছিল যে এবার প্রতি কোনো মণ্ডপে পুলিশ থাকবে না স্থায়ীভাবে, এবং তবে যেই টহল পুলিশের যে কার্যক্রম সেটি অব্যাহত থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। ইফতেখার ফয়সাল, আপনি কিছু নির্দেশনার কথা বলছিলেন, তার মধ্যে কিন্তু এবার একটি নির্দেশনা রয়েছে যে টেলিভিশন চ্যানেলগুলোতে এবং ফেসবুকে মণ্ডপ থেকে সরাসরি লাইভ দেখানো হবে, অঞ্জলি প্রদান সেখানে সম্প্রচার করা হবে। একটু জানতে চাই চট্টগ্রামে আসলে কী পরিস্থিতি, কোনো মণ্ডপ থেকে কি ফেসবুকে সরাসরি সম্প্রচারিত
হচ্ছে কিনা, কি পরিস্থিতি দেখছেন সেখানে? এখানে আমি যেই মণ্ডপে আছি এখানে কিন্তু সেই ধরনের কোনো ব্যবস্থা নেই। হয়তো আজকে যেহেতু সপ্তমী, হয়তো অষ্টমী নবমীর দিকে হয়তো সেই যে সম্প্রচারের সুযোগটুকু তৈরি হতে পারে, এখনও পর্যন্ত সেই ধরনের কোনো আনুষ্ঠানিকতা আমরা দেখিনি। কিন্তু এর মধ্যে একটি বিষয় আমরা লক্ষ্য করেছি প্রতিটি মণ্ডপে, করোনার কারণে কিন্তু প্রতিটি মণ্ডপের অবস্থায় বলা যায় তাদের বাজেটের কিছু কমিয়ে আনা হয়েছে, এবং অন্যান্যবার যে একটা আলোক উজ্জ্বল পরিবেশ এবং যে প্রতিমার যে আকার হয় সেটিও কিন্তু অনেকটা ছোট করা হয়েছে, এবং কম খরচের মধ্যেই কিন্তু এবার বলা যায় যে পূজার আয়োজনটুকু করা হয়েছে। এবং অনেক জায়গায় আমরা চট্টগ্রামে দেখেছি যে অন্যান্যবার যেটি থিম নির্ভর, বিভিন্ন থিমকে সামনে রেখে পূজার মণ্ডপে যে প্রতিমাগুলোকে সাজানো হয়, কিন্তু এবার সেই ধরনের থিম নির্ভর কাজও কিন্তু আমরা কম দেখেছি। এবার কেবল যে সনাতনী যে যে সাত্ত্বিক নিয়ম মেনেই আসলে এবারের অধিকাংশ মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। তো এই ছিল মোটামুটি চট্টগ্রামের খবর। সহকর্মী ইফতেখার ফয়সাল চট্টগ্রাম পূজা মণ্ডপ থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন। সারাদেশে ইলিশ আহরণ ও বিপণন নিষিদ্ধ হলেও তা মানা হচ্ছে না। পদ্মা মেঘনায় ইচ্ছেমতো ধরা হচ্ছে মা ইলিশ। মৎস্য বিভাগ ও প্রশাসনের অভিযানের মধ্যেই হাট বসিয়ে চলছে বেচাকেনা। আর জেলেরা বলছে নিষেধাজ্ঞার সময়ে ভিজিএফ এর চাল না পেয়ে বাধ্য হয়ে নদীতে নামছেন তারা। শরীয়তপুরের জাজিরার কাজিয়ারচর এলাকার পদ্মা নদীর চিত্র এটি। দেখে বোঝার উপায় নেই, মা ইলিশ শিকারে রয়েছে নিষেধাজ্ঞা। জাজিরা জিরো পয়েন্ট থেকে গোসাইরহাটের নলমুড়ি পর্যন্ত পদ্মা মেঘনার অন্তত 70 কিলোমিটার এলাকায় চলছে ইলিশ শিকার। বিক্রির জন্য জেলার অন্তত 22টি পয়েন্টে বসানো হয়েছে অস্থায়ী হাট। সাইজ বড়, দামটা একটু কমের কারণে মানুষ কিনতে আসে। মুন্সীগঞ্জে পদ্মা মেঘনায় অভিযানের পরও বন্ধ হচ্ছে না ইলিশ ধরা। নদী তীরের গ্রামগুলোতে অস্থায়ী হাটে 80 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মা ইলিশ। কিছু কিছু জেলে এখনও মাছ ধরছে, কিন্তু একেবারে যে প্রকাশ্যে তা নয়। তারা হয়তো গোপনে ধরতে চাচ্ছে, কিন্তু আমরা যখন যেখানে খবর পাচ্ছি আমরা তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করতেছি। লক্ষ্মীপুরের আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত 100 কিলোমিটার মাছের অভয়াশ্রম। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এই এলাকায়ও চলছে মা ইলিশ নিধন। জেলার 52,000 জেলের মধ্যে 42,000 নিবন্ধিত। 20 কেজি করে ভিজিএফের চাল পাওয়ার কথা থাকলেও অনেকেই পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। তিনবেলা খাবার খেতে পারে না, তাই এই কারণে ফেরত দেয় নদীতে নামে খুব রিস্ক নিয়ে। আমরা সরকারি নির্দেশ পালন করি, কিন্তু আমরা কোনো সরকারিভাবে কোনো রিলিফ কোনো উপায় পাচ্ছি না। এদিকে মাছ ধরার নিষেধাজ্ঞা বাস্তবায়নে রাত দিন কয়েক ভাগে নদীতে তৎপর ট্রান্সপোর্ট কমিটি। নজর রাখা হয়েছে নদীর ঘাটগুলোতেও। রায়পুর থেকে শুরু করে রামগতি পর্যন্ত প্রতিটা ঘাটে আমাদের পাহারা চলমান আছে, এবং নৌ পুলিশ, কোস্টগার্ড এবং যে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন সহকারে আমাদের যৌথ অভিযান দিনে রাতে সবসময় চলে। 14 অক্টোবর থেকে 4 নভেম্বর 22 দিন দেশব্যাপী ইলিশ ধরা, পরিবহন ও বেচাকেনা নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞা অমান্যকারীকে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড বা 5,000 টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আপনারা দেখছেন 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদ দুপুরে আরও যা থাকছে, মেহেরপুরে সমাজসেবা অফিসের মাঠ কর্মীকে কুপিয়ে হত্যা, ঘটনা তদন্তে পুলিশ, এখনও আটক হয়নি কেউ। ঢাকায় ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশের বিভিন্ন জায়গায় রাস্তার পাশেই বসছে হাটবাজার, দোকানপাট, এতে বিঘ্ন ঘটছে যান চলাচল। যানবাহনের চালক ও যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট হচ্ছে এই যানজটে। মহাসড়ক ঘেঁষেই বাজার, দিনভরই ক্রেতা পথচারীর ভিড় লেগে থাকে সড়কে, তাই এখানে যানজটও নিত্যদিনের ব্যাপার। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের অংশের শ্রীপুর, মাওনা, জৈনা বাজার, মেম্বার বাড়িসহ বেশ কিছু জায়গায় এই অবস্থা অনেকটা নিয়মেই পরিণত হয়েছে। ইজারা নিয়ে বসানো হাট বাজারের সঙ্গে যোগ হয়েছে অবৈধ দোকানপাট, অস্থায়ী কিছু দোকান উঠে আসছে সড়কের ওপর। যেসব এলাকায় শিল্প কারখানাসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বেশি, সেসব জায়গায় যানজট চলে যাচ্ছে নিয়ন্ত্রণের বাইরে। অবৈধ দোকানপাটের কারণে রাস্তাঘাটে চলাচলে মানুষের অসুবিধা হয় এবং অস্বাভাবিকভাবে যানবাহন সেখানে রাখা হয়। সমস্যা দেখা যায়, মানুষ জনুষ দাঁড়া থাকে রোডঘাটে, অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি যানজট লেগে থাকে, পুলিশ এসে আমাদেরই বাড়ি শুরু করে দোকানপাট চলায়। জনসাধারণ যারা আছে সাধারণ অনেক সমস্যা বিঘ্ন ঘটায়, অনেক সময় এটা অ্যাক্সিডেন্টলিও হয়।
বাজার এলাকায় যান চলাচল নির্বিঘ্ন করতে ও অবৈধ দোকানপাট সরানোর উদ্যোগের কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। যে সমস্ত বাজার রয়েছে প্রশাসনের অনুমোদন নেই, কিন্তু প্রশাসনের খেয়ালে আছে বা প্রশাসনের অবগত আছে সেইগুলোর ব্যাপারে আমরা প্রশাসনকে চিঠি লিখেছি, যারা তারা এগুলো অচিরেই তাদের বদ্ধপত্রকে বাতিল ঘোষণা করে। কেবল মহাসড়কে চলাচলকারী নন, সড়কে যানজটের ভুক্তভোগী স্থানীয় লোকজনও এই অব্যবস্থাপনার অবসান চান তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মেহেরপুরে সমাজসেবা অফিসের মাঠকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাত 11টার দিকে তাঁতিপাড়ায় এই হত্যার ঘটনা ঘটে। পুলিশ জানায়, গতরাতে সদর থানা মোড়ের একটি দোকান থেকে বাড়ি ফিরছিলেন মাঠকর্মী ফারুক হোসেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। হত্যার কারণ জানতে তদন্ত করছে পুলিশ। ফারুক হোসেন 2008 সাল থেকে মেহেরপুর সমাজসেবা অধিদপ্তরে কাজ করছিলেন। এ নিয়ে বিস্তারিত জানাতে মেহেরপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজিবুল হক। রাজীব, হত্যা সম্পর্কে পুলিশ এখন পর্যন্ত কিছু জানাতে পেরেছে কিনা, সুরতহাল প্রতিবেদনে কি আছে, স্বজন প্রতিবেশীরা কি বলছেন, তার সাথে কারো কোনো বিরোধ ছিল কিনা? আসলে গতকাল রাত 11টার দিকে কিন্তু মেহেরপুর শহরের যে তাঁতিপাড়া আছে পৌর এলাকা, সেই তাঁতিপাড়া ফারুক হোসেন কিন্তু বাড়ির থানার অদূরে এবং তার বাড়ির সন্নিকটে কয়েল কিনে ফেরার পথে কিন্তু দুর্বৃত্তদের হামলা শিকার হন এবং তাকে এমনভাবে কোপানো হয়েছে যে বেশ কয়েকটা ক্ষত সৃষ্টি হওয়ার কারণে কিন্তু তাকে স্থানীয় লোকদের হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কিন্তু থানায় মামলা হয়নি, সে যেহেতু এখনো ময়নাতদন্তও শেষ হয়নি, মেহেরপুর জেনারেল হাসপাতালে মর্গে মরদেহ রাখা আছে, তার ফলে ময়নাতদন্ত শেষেই কিন্তু তার হয়তোবা মামলা দায়ের করবে সদর থানায়। তো এই ক্ষেত্রে তাদের স্বজনদের সাথে কথা হয়েছে, তারা যেটা জানিয়েছে যে সেই ক্ষেত্রে এই দৃশ্যমান কোনো সূত্রতা বা কারোর সাথে কোনো ঝামেলায় কিন্তু এই ফারুক হোসেনের ছিল না, যার ফলে কিন্তু সুনির্দিষ্ট করেভাবে কোনো তথ্য কিন্তু তারা পুলিশকে দিতে পারছে না। সেই ক্ষেত্রে পুলিশ তার কর্মস্থল, তাদের সাথে যাদের সাথে মিশত বা পারিবারিক বিভিন্ন দিক নিয়ে কিন্তু তদন্ত চলছে। মেহেরপুর পুলিশ সুপার যেটা জানিয়েছেন যে যেহেতু হত্যার কাণ্ডের সাথে যে কয়েকজন জড়িত আছে সেগুলোকে আমরা শনাক্ত করার জন্য বিশেষ করে আইটি বা তথ্য প্রযুক্তির ব্যবহার করা হবে, সেই ক্ষেত্রে হয়তো আমরা দ্রুত সেই অপরাধীদের শনাক্ত করতে পারবো এবং আইনের আওতায় আনবো। সেই ক্ষেত্রে এখন পর্যন্ত আসলে কাউকে আটকও করা হয়নি এবং এই ঘটনায় এখনো মামলাও হয়নি। মেহেরপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। গয়নার গ্রাম ভাকুর্তা, সেখানে স্বর্ণ নয় রূপা তামা ও পিতলে নির্মাণ হয় বাহারি সব অলংকার। হাজারো কারিগরের নিপুণ হাতে গড়ে উঠে ঝলমলে এই নূপুর বিছা, চুড়ি ও গলার হার। চাহিদা বেড়ে যাওয়ায় সারা দেশের বিক্রির পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে এই সব অলংকার। ব্যবসায়ীরা বলছেন, সাভারের এই ইউনিয়নের 30টি গ্রাম প্রায় 200 বছর ধরে অলংকার তৈরি করে আসছে। বছরে প্রায় 500 কোটি টাকার বেচা কেনা হয় এখানে। নিপুণ হাত আর অভিজ্ঞতার মিশেলে ধাতুকে নানা রূপ দেন কারিগররা। বিভিন্ন ধাপ পেরিয়ে এগুলো থেকে তৈরি হয় বাহারি অলংকার। সাভারের ভাকুর্তা গ্রামে ঘরে ঘরে চলে অলংকার তৈরির এই কাজ। কারিগরদের বাড়ি জুড়ে বিশাল কর্মযজ্ঞ, অলংকার তৈরির এই কাজ চলে আসছে বংশ পরম্পরায়। দিলীপ দাস এই পেশায় বংশের চতুর্থ প্রজন্ম, 22 বছরের অভিজ্ঞতা তার ঝুলিতে। তৈরি করছেন মুম্বাইয়ের ডিজাইনের তাজমহল পায়েল। তবে কমলা পায়েল, সাবুদানা, পাওতোরা, মহাভারত সহ বংশ পরম্পরায় যেসব ডিজাইন শিখেছিলেন তা আর বাজারে চলছে না, এ নিয়ে তার আক্ষেপও কম নয়। অসাধু ব্যবসায়ী আছে, এরা ইন্ডিয়ার থেকে কালেকশন করে, ইন্ডিয়ার থেকে আনা বদ্ধক করে, তাহলে আমাদের বাংলাদেশের এই শিল্পটা অনেকদিন টিকে থাকবো এবং এই শিল্পের সাথে জড়িত যারা তারাও অনেক ভালো থাকবে। ভাকুর্তার মতোই মগরকান্দা, ডোমরাকান্দা, মুসুরিখোলা, বাহেরচর সহ ইউনিয়নের 30টি গ্রামের প্রায় 20,000 কারিগর অলংকার তৈরি করেন। রূপার পাশাপাশি তামা পিতলের অলংকারও তৈরি হয় তাদের হাতে, বিক্রি হয় ভাকুর্তার বাজার, ঢাকার তাঁতিবাজার সহ সারা দেশে। এখন এসব গ্রামের অলংকার চাহিদা বাড়ছে বিদেশেও, ইউরোপ আমেরিকার প্রবাসীরাও এখান থেকে অলংকার নিয়ে যাচ্ছেন। গত লকডাউনের আগে প্রায় আমেরিকাতে আমি অনেক মাল দিয়েছি। বাংলাদেশে রূপার প্রচুর একটা সম্ভাবনা আছে, বিশাল সম্ভাবনা, যেটা কিনা এই সাধারণত বাইরে থেকে কেউ দেখে বুঝতে পারবে না। ব্যবসায়ীরা বলছেন, স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় এখন রূপা, পিতল ও তামার তৈরি অলংকারের চাহিদা বেশি। কাঁচামালের অভাব মিটলে আন্তর্জাতিক মানের পণ্য তৈরি সম্ভব। ইন্ডিয়ায় যেরকম মনে করেন যে ওদের প্রত্যেকটা মাল
তৈরি করতেছে, প্রত্যেকটা দেশে রপ্তানি করতেছে। এই খাতের থেকে কিন্তু ইন্ডিয়ার সরকার অনেক টাকা লাভবান হচ্ছে। কিন্তু আমাদের বাংলাদেশ সরকার এই ব্যবসাটাকে, এই সোনার উপর ব্যবসাটাকে এখনো স্বীকৃতি দিচ্ছে না। প্রায় 200 বছর ধরে ভাকুর্তায় অলংকার তৈরির কাজ চলে আসছে। কারিগররা নিজেদের অলংকার শিল্পী হিসেবে ভাবতে বেশি পছন্দ করেন, চাইছেন এ শিল্পের স্বীকৃতিও। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত বিতর্কে করোনা মোকাবেলায় ট্রাম্পের উদাসীনতার কড়া সমালোচনা করেছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দাবি করেন করোনা নিয়েই বাঁচতে শিখে গেছে মার্কিনরা। বিতর্কে বর্ণবাদ, জলবায়ু পরিবর্তন এবং জাতীয় নিরাপত্তা নিয়ে পাল্টাপাল্টি বিতর্কে জড়িয়েছেন দুজন। আগামী 3 নভেম্বর হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এর আগে টেনেসির ন্যাশভিলের বেলমন্ট বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল ট্রাম্প বাইডেনের চূড়ান্ত বিতর্ক। 90 মিনিটের বিতর্কে বেশ সংযত ছিলেন দুজন। 15 মিনিট করে 6 পর্বে 6টি ইস্যু নিয়ে কথা বলেন দুই প্রার্থী। বিতর্কের প্রথমে করোনা মোকাবেলায় ট্রাম্পের উদাসীনতা নিয়ে সমালোচনা করেন বাইডেন। আর ট্রাম্প বলেন করোনা ভাইরাস নিয়েই মার্কিনিরা বাঁচতে শিখে গেছে। দেশের 2 লাখ মানুষের মৃত্যুর দায়িত্ব যিনি নিতে পারেন না তার প্রেসিডেন্ট থাকার কোনো অধিকার নেই। আমাদের প্রেসিডেন্ট বরাবরই এ বিষয়ে উদাসীন। মহামারী মোকাবেলায় ট্রাম্পের কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই। করোনা শুধু আমাদের না, এটা সারা বিশ্বেরই সমস্যা। অন্য যে কোনো দেশের থেকে যুক্তরাষ্ট্রের করোনা মহামারী পরিস্থিতি ভালো, এটা চলে যাবে। এজন্য আমরা পুরো দেশ বন্ধ করে দিতে পারি না। আমাদের ভ্যাকসিন প্রস্তুত আছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে ছাড়ার ঘোষণা দেয়া হবে। বর্ণবাদ ছড়ানোর জন্য ট্রাম্পের কড়া সমালোচনা করেন বাইডেন। আর নিজেকে অন্য যে কারো থেকে কম বর্ণবাদী বলে দাবি করেন ট্রাম্প। ব্ল্যাক লাইভস ম্যাটারস বলে যারা আন্দোলন করছেন, তারা কেন আন্দোলন করছেন তা বুঝতে পারছি না। আমার খুবই কষ্ট লাগে, কারণ মার্কিন ইতিহাসে আমি সবচেয়ে কম বর্ণবাদী। ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রে বর্ণবাদ প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। লিঙ্কনের সঙ্গে তুলনা করে ট্রাম্প মার্কিন ইতিহাসকে অপমান করেছেন, মুসলিমদের নিষিদ্ধ করেছেন কারণ তারা মুসলিম। আরও 4 বছর ট্রাম্পের হাতে ক্ষমতা থাকলে আমেরিকার চরম ক্ষতি হবে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাইডেনের পরিকল্পনার সমালোচনা করে ট্রাম্প বলেন বাইডেনের জলবায়ু সংক্রান্ত পরিকল্পনাটি টেক্সাস, ওক্লাহোমার মতো তেল সমৃদ্ধ অঙ্গরাজ্যের জন্য অর্থনৈতিক বিপর্যয় বয়ে আনতে পারে। আর বাইডেন বলেন জলবায়ু পরিবর্তন মানবতার অস্তিত্বের জন্য একটি হুমকি। এ হুমকি মোকাবেলার জন্য নৈতিক বাধ্যবাধকতা রয়েছে। প্রথম বিতর্কে দুই প্রার্থী একে অপরের কথায় বাধা দেয়ায় এবার মাইক্রোফোন বন্ধ রাখা হয়। ট্রাম্পের করোনা শনাক্ত হওয়ায় বাতিল হয় 15 অক্টোবরের দ্বিতীয় বিতর্ক। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বেড়েই চলেছে বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ। 24 ঘন্টায় বিশ্বের রেকর্ড 4,74,000 মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত 4,19,00,000 ছাড়ালো। একদিনে বিশ্বে প্রাণ গেছে 6,300 জনের। এ নিয়ে মোট মৃত্যু 11,42,000-এরও বেশি। দ্বিতীয় দফার সংক্রমণে নাস্তানাবুদ ইউরোপ। অন্যদিকে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি। পুরনো সব রেকর্ড ছাড়িয়ে গত 24 ঘন্টায় বিশ্বের 4,50,000 মানুষে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। কোনোভাবেই কমছে না সংক্রমণের হার। বৃহস্পতিবার সর্বোচ্চ শনাক্ত ও প্রাণহানি যুক্তরাষ্ট্রে। মৃত্যু হয়েছে 973 জনের, নতুন শনাক্ত 74,500। দেশটির ফ্লোরিডা, ওহায়ো, লুইজিয়ানা, কলোরাডোতে বেড়েছে করোনার বিস্তার। ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে ফ্রান্স, ইটালি, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া ও বসনিয়ায় গত 24 ঘন্টায় সর্বোচ্চ শনাক্ত মিলেছে। ফ্রান্সে 24 ঘন্টায় 41,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। দেশটিতে দ্বিতীয় দফা সংক্রমণের পর এটি সর্বোচ্চ শনাক্ত। মারা গেছে 152 জন। দ্বিতীয় দফা সংক্রমণের বিস্তার ঠেকাতে নতুন করে বেশ কয়েকটি শহরে কারফিউ জারি করেছে দেশটির সরকার।
যুক্তরাজ্যে মিলেছে 21,000 নতুন করোনা রোগী। ব্রিটিশ নাগরিকদের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছে মিত্রদেশ জার্মানি। ইতালিতে দ্বিতীয় দফা সংক্রমণ নিয়ন্ত্রণে লম্বার্ডি, লাজিও ও রোমে রাতে জারি থাকছে কারফিউ। স্পেনে মিলেছে 20,000 রোগী। দেশটির নাভারে ও রিওজা প্রদেশের সংক্রমণের হার বেশি হওয়ায় কড়াকড়ি আরোপ করেছে সরকার। নেদারল্যান্ডসে একদিনে 9,000 রোগী মিলেছে। সংক্রমণ বাড়ায় রোগীর চাপে হাসপাতালগুলোতে সংকট দেখা দিয়েছে। এতে উপায় না পেয়ে আগামী 2 দিনের মধ্যে জার্মানিতে রোগী স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। অন্যদিকে জার্মানিতে 10,000 মানুষে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। রাশিয়ায় শনাক্ত হয়েছে 16,000 রোগী। গ্রিসে সংক্রমণ বাড়ায় শনিবার থেকে এথেন্স সহ প্রধান শহরগুলোতে রাতে কারফিউ জারি করা হয়েছে। এদিকে ভারতে প্রথম দফার সংক্রমণ কমে আসছে। দেশটিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে 54,000 মানুষের দেহে, মারা গেছে 683 জন। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দাপুটে জয় দিয়ে ইউরোপা লীগ মিশন শুরু করলো টটেনহ্যাম। লাস্টকে 3-0 গোলে বিধ্বস্ত করেছে স্পার্স। এদিকে পিছিয়ে থেকেও 2-1 গোলের ব্যবধানে জিতেছে আর্সেনাল। আর সেলটিকে 3-1 গোলে হারিয়েছে এসি মিলান। ঘরের মাঠে শুরু থেকে আধিপত্য টটেনহ্যামের। লুকাস মোরার নিখুঁত ফিনিশিংয়ে 18 মিনিটে এগিয়ে যায় স্পার্স। এর 9 মিনিট পর আত্মঘাতী গোলে হতাশা বাড়ে লাস্কের। প্রথমার্ধে আক্রমণ চালালেও ব্যবধান বাড়াতে পারেননি স্বাগতিকরা। বিরতির পর অব্যাহত টটেনহ্যামের দাপট। ম্যাচ শেষের 6 মিনিট আগে স্কোরলাইন 3-0 করেন সন হিউং মিন। এদিকে র্যাপিড ভিয়েনা আর্সেনাল ম্যাচের 3 গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। শুরুতে পিছিয়ে পড়লেও ডেভিড লুইস ও অবামিয়াংয়ের কল্যাণে দুর্দান্ত প্রত্যাবর্তন করে গানাররা। Ramftel é o cruzamento, atenção agora à equipa do Lask Linz. O remate já com pouca fé do Tottenham para a nova temporada. Perdeu 2-1 em Alvalade. Aí está Vinícius. Cruzamento de Vinícius, pode marcar o Tottenham e combinação brasileira. Combinação brasileira. Foi jogado, tudo muito bem. আইপিএলে আজ রাতে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 8টায়। পাঞ্জাবের বিপক্ষে সুপার ওভারে ম্যাচ হেরে জয়ের ধারা ভেঙেছে মুম্বাইয়ের। টেবিলের শীর্ষে ফেরার লড়াইয়ে চেন্নাইয়ের বিপক্ষে জয় চায় রোহিত শর্মার দল। ওপেনিংয়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন কুইন্টন ডিকক। ব্যাটিংয়ে মিডল অর্ডারে ভরসা ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব। আর পাওয়ার হিটিংয়ে দ্রুত রান তোলায় সক্ষম হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড। মুম্বাইয়ের পেস অ্যাটাক সামলাচ্ছেন বুমরা, বোল্ড কোল্টার নাইট। বিপরীতে ছন্দের অভাবে টেবিলের তলানিতে চেন্নাই। মুম্বাইয়ের বিপক্ষে হারলে প্লে অফের স্বপ্নভঙ্গ হবে ধোনির দলের। মৌসুমে প্রথম দেখায় জয় পেয়েছিল চেন্নাই। ফুটবলের রাজা ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের 80তম জন্মদিন আজ। বিশ্বজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ফুটবল কিংবদন্তির জন্মদিন। বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে 3 বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়েছেন পেলে। ক্যারিয়ারে অজস্র গোলের রেকর্ডও নিজের দখলে রেখেছেন এই ফুটবল বিশ্বে। বিশ্ব ফুটবলে এক জীবন্ত কিংবদন্তি পেলে। কারো কাছে জাদুকর তো কারো কাছে ফুটবল ঈশ্বর। ডিকো থেকে পেলে বনে যাওয়া ফুটবল বিস্ময় শৈশবে লালন করেছেন বিশ্বজয়ের স্বপ্ন। গলির ফুটবলে কারিকুরি দেখানো পেলে আলো ছড়িয়েছেন বিশ্বকাপেও, হয়েছেন লেজেন্ডদের লেজেন্ড। দরিদ্র পরিবারে জন্ম নিয়েও বিশ্ব ফুটবলে ব্রাজিলকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ক্লাব ফুটবল দিয়ে 15 বছর বয়সে স্বপ্নের শুরু। 16 বছর বয়সে ব্রাজিলের জার্সি গায়ে চাপিয়ে কালোমানিকের প্রথম আন্তর্জাতিক গোল, সেখান থেকে শুরু যা থেমেছে 77-এ। ক্যারিয়ার শেষে 1363 ম্যাচে 1279 গোল, যা সর্বোচ্চ গোলের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। প্রথম বিশ্বজয় 17 বছর বয়সে। এরপর আরও 2 বার সোনালি ট্রফি ছুঁয়েছেন, খেলেছেন মোট 4 বিশ্বকাপ। ব্রাজিলের সর্বোচ্চ গোলের রেকর্ডটাও এখনও পেলের দখলে। ফিফা প্লেয়ার অব দ্য সেঞ্চুরি পুরস্কার পাওয়া পেলে তালিকাভুক্ত হয়েছেন 20 শতকের সেরা 100 গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে। এমন ফুটবল নক্ষত্রের জন্মদিন ছুঁয়ে যায় বিশ্বের সব ফুটবল ভক্তদের। সান্তোসে পেলের জন্মদিন উপলক্ষে উন্মোচন করা হয় বিশাল ম্যুরাল। ভিন্ন এক আয়োজন হয়েছে রাশিয়ায়।
মস্কোতে শিল্পী রুসলান কুশেভ ব্রাজিলের জার্সিতে ফুটিয়ে তুলেছেন ফুটবল গ্রেডকে। বার্ধক্যজনিত প্রতিবন্ধকতার পরও অব্যাহত পেলের এগিয়ে চলার সংগ্রাম। ব্রাজিলিয়ান ফুটবল আইকনের আজ 80তম জন্মদিন। শুভ জন্মদিন পেলে। বেঁচে থাকুন কোটি ভক্তের হৃদয়ে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করব এখনকার সংবাদ। যাবার আগে বিরোধীন সংবাদ দুপুরের শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছে। সাগরে নিম্নচাপের প্রভাবে সারা দেশে টানা বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন, নৌ চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে যাত্রীরা। বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চীনকে আশ্বস্ত করল মিয়ানমার। করোনার উন্নতি হলেই প্রত্যাবাসন শুরু, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। সিন্ডিকেট করে বিনামূল্যের বই ছাপার দায়িত্বে কিছু প্রতিষ্ঠান কাজ না পেয়ে বিপাকে বেশিরভাগ ছাপাখানা। করোনা সতর্কতা ও বৈরী আবহাওয়ায় সীমিত আয়োজনে দুর্গাপূজার মহাসপ্তমী, বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা। এবং ট্রাম্প বাইডেন শেষ বিতর্কে প্রাধান্য পেল করোনা ইস্যু, মার্কিন বর্ণবাদ ও কর ব্যবস্থাতেও গুরুত্ব। এই ছিল বিরোধী সংবাদ দুপুরের আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।